গণতন্ত্রের সব থেকে বড় উৎসব হচ্ছে নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এই গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রকে হত্যা করাই হচ্ছে নির্বাচন কমিশনের একমাত্র কাজ এবং বিজেপির একমাত্র কাজ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেখানে আপনি যারা ভোট দিতে যাবে বা যারা নির্বাচনের দায়িত্বে রয়েছে ভুটের সভাপতি তাদেরকে অ্যারেস্ট পা তাদেরকে নোটিশ পাঠিয়ে তাদেরকে জেরা করা তাদেরকে অ্যারেস্ট করা বাড়িতে গিয়ে মহিলাদের চুলের মুটি ধরে ঘর থেকে বার করে দেওয়া এমনকি দিল্লির বুকে নির্বাচন কমিশনের অফিস থেকে মহিলা সাংসদদের টেনে হিচড়ে তুলে পুলিশ ভ্যানে তোলা আমি মনে করি এটা ভারতবর্ষের বুকে মানে মধ্যযুগীয় বর্বড়তাকেও হার মানাবে এটা একটা কলঙ্কিত অধ্যায় হয়ে আগামী দিন থাকবে এবং আমরা গতকাল যখন এই অভিযোগগুলো করেছি বা আমাদের বক্তব্য রেখেছি রাজ্যপালও একমত হয়েছে যেহেতু তোমাদের দাবিগুলো অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সম্মত এবং যতদিন নয় দাবির বিরুদ্ধে দাবির ক্ষেত্রে ব্যবস্থা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা সদর্থক ভূমিকা নির্বাচন কমিশন পালন করবে এবং কোনো ইতি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে আমাদের এই লড়াই চলবে আমরা পরবর্তীকালে কাল বা আজ যখনই আমাদের রাজ্যপাল সময় দেবেন বা রাজভবনের তরফ থেকে আমরা সময় পাবো তারপর আমরা দেখা করে পরবর্তী আমাদের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবে এটা কি হলো গতকাল একেবারে চ্যালেঞ্জ ছুড়লেন আর আজকে আবার বলছেন যে মানে আবার পিছিয়ে কেন যাচ্ছেন গতকাল তো চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশন নিতে হবে আবার আসবো রাজ্যপালের কাছে এই সব বলে কত কি বললেন জোর গলাতে আজকে আবার এরকম পিছিয়ে মানে মানে পিছু হটার মতো একটা লাগছে যে আজকে তো সেরকম জোরালো তো ভয়েস লাগছে না অভিষেক ব্যানার্জির কি হলো কথায় কথায় চ্যালেঞ্জ ডেডলাইন বেঁধে দেওয়া ডেট বেঁধে দেওয়া এর মধ্যে না করলে এই করব সেই করব তারপরে বলেছিলেন কি সব কর্মসূচি ঘোষণা করবেন গতকালকে বললেন আর আজকে আবার এখনো সময় দিচ্ছেন কার্যত আবার কি দর্শক গতকালকে কি বলেছিলেন দর্শক মনে নেই আপনাদের কারণ আপনাদেরকে আমি দেখাই প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গতকাল তাদের সব ওই নেতা নেত্রীরা যারা দিল্লিতে গিয়েছিলেন নির্বাচন কমিশনের দপ্তরের সামনে তাদেরকে মানে ওখানে তারা অবস্থানে বসেছিলেন ওয়ান ফোর এরিয়াতে তো পুলিশ দিল্লির পুলিশ ওখান থেকে তুলে নিয়ে ফেলে দিয়েছিল মানে তুলে নিয়ে চলে গেছিল একটি থানাতে তো আবার থানা চত্বরে আজকে আবার তারা অবস্থানে বসেছিলেন আমি সেসব নিয়ে খবর করেছি তো গতকাল যখন ওখান থেকে ট্রেনে হিঁচড়ে চ্যাংদোলা করে দোলা সেনের যখন নিয়ে চলে গেছিল দিল্লির পুলিশ বাসে করে তারপরই অভিষেক ব্যানার্জি কিছু লোকজন নিয়ে লোকজন বলতে সব ওইসব সিং ভেঙে বাছুরের দলে দলে ঢোকার লোকজন সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় শোভন দেব চট্টোপাধ্যায় এইসব এই আর কি অভিষেকের নেতৃত্বে রাজভবনে গিয়েছিলেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে সাক্ষাৎ করে উনি গতকাল যে কথাটা বলেছিলেন আমি দর্শক সেটা আপনাদেরকে আজকে একবার শোনাই তাহলে বুঝতে পারবেন যে গতকাল যেভাবে গলাতে আওয়াজ মানে জোরালো করে বলেছিলেন আর আজকে যেন কেমন একটা নরম নরম সুর লাগছে না এই যে এটা হচ্ছে গত কালকের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে দর্শক আমি আপনাদেরকে একটু শোনাই উনি কি বলেছিলেন তাহলেই বুঝতে পারবেন আমি কথাটা কেন বলছি দর্শক শুনুন আপনাকে আজকেই ইলেকশন কমিশনকে এটা লিখিতভাবে জানাতে হবে এবং ইলেকশন কমিশনের সাথে টেক আপ করতে হবে যে বিজেপি নেতাদের অনুরোধে আবেদনে যদি কোনো প্রমাণ না থাকার সত্ত্বেও দুবার বাংলায় রাজ্য পুলিশের ডিজি চেঞ্জ হয় তাহলে আমাদের হাতে প্রমাণ রয়েছে কেন এনআইএ ডিরেক্টর চেঞ্জ হবে না কেন ইডি ডিরেক্টর চেঞ্জ হবে না কেন সিবিআই ডিরেক্টর চেঞ্জ হবে না এবং তার সাথে জলপাইগুড়ির ক্ষতিগ্রস্ত পরিবার যারা বাড়ি হারিয়েছে যাদের ঘর ধুলো বালিতে নিচে মাটিতে মিশে গেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে তাদের বাড়ি তৈরি করার অনুমতি অবিলম্বে রাজ্য সরকারকে দিতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এটা টেক আপ করবেন কাল আবার আমাদের এই প্রতিনিধি দল আপনার সাথে দেখা করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট চাইবে এবং কালকে রাত্রে আবার আমরা রাজ্যপালের সাথে দেখা করব রাজ্যপাল আমাদের কথা দিয়েছে যে আমি এটা ইলেকশন কমিশনের সাথে টেক আপ করব কালকেই এবং আমাদের টেকআপ করার পর সঙ্গে সঙ্গে ইমেলের মারফতে ইমেলের মাধ্যমে আমাদের জানাবে তারপর আমরা রাজ্যপালের দপ্তর বা রাজ্যপালের অফিসের সাথে অ্যাপয়েন্টমেন্ট চাইব এবং দরকার হলে আগামী কাল আবার কালকে আমরা এসে আমাদের পরবর্তী দিক নির্দেশ আমরা ঠিক করব গণতন্ত্রের সব থেকে বড়ো উৎসব হচ্ছে নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এই গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রকে হত্যা করাই হচ্ছে নির্বাচন কমিশনের একমাত্র কাজ এবং বিজেপির একমাত্র কাজ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেখানে আপনি যারা ভোট দিতে যাবে বা যারা নির্বাচনের দায়িত্বে রয়েছে বুথের সভাপতি তাদেরকে অ্যারেস্ট তাদেরকে নোটিশ পাঠিয়ে তাদেরকে জেরা করা তাদেরকে অ্যারেস্ট করা বাড়িতে গিয়ে মহিলাদের চুলের মুটি ধরে ঘর থেকে বার করে দেওয়া এমনকি দিল্লির বুকে নির্বাচন কমিশনের অফিস থেকে মহিলা সাংসদদের টেনে হিঁচড়ে তুলে পুলিশ ভ্যানে তোলা আমি মনে করি এটা ভারতবর্ষের বুকে মানে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে এটা একটা কলঙ্কিত অধ্যায় হয়ে আগামী দিন থাকবে এবং আমরা গতকাল যখন এই অভিযোগগুলো করেছি বা আমাদের বক্তব্য রেখেছি রাজ্যপালও একমত হয়েছে যেহেতু তোমাদের দাবিগুলো অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সম্মত এবং যতদিন নাই দাবির বিরুদ্ধে দাবির ক্ষেত্রে ব্যবস্থা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা সদর্থক ভূমিকা নির্বাচন কমিশন পালন করবে এবং কোনো ইতি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে আমাদের এই লড়াই চলবে আমরা পরবর্তীকালে আগামী কাল বা আজ যখনই আমাদের রাজ্যপাল সময় দেবেন বা রাজভবনের তরফ থেকে আমরা সময় পাব তারপর আমরা দেখা করে পরবর্তী আমাদের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করব তাহলে কি সময় দেননি রাজ্যপাল রাজ্যপাল সময় দেননি আর আপনারা চুপ করে বসে রয়েছেন এরকম তো মানে এরকম তো হওয়ার কথা নয় আপনার তো রাজভবনের সামনে তো অবস্থানে বসে পড়ার কথা কালকে বললেন রাজ্যপালকে চাইবো কি যে করতে হবে তারপরে কি ইমেলে হলো আমরা আবার আসবো এসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। ওই কিছুই তো পরবর্তী কর্মসূচিতে ঘোষণা হলো না কি লড়াই আছেন কি লড়াই ওই তো দিল্লিতে আপনাদের টিম গেছে তুলে ফেলে দিয়েছে তারপরে থানা চত্বরে করা হচ্ছিল সেখান থেকে তো কি লড়াই কি চলছে কি লড়াই জারি লড়াই যে জারি আছে কি লড়াই জারি আছে লড়াইটা কই লড়াই ঘোষণাটা কই কেন পিছিয়ে গেলেন কি লড়াই জারি আছে ওই শুধু মিডিয়া বাইট আর ওই কুনাল ঘোষের টুইট কি লড়াই জারি আছে লড়াই তো লড়াই থেকে পিছিয়ে যাচ্ছেন আমরা তো ভেবেছিলাম যদি আজকের মধ্যে এনআই এর ওই অফিসার এসপি যার বিরুদ্ধে কথা বলছেন তারপর ডিরেক্টরদেরকে সরানোর কথা বলছেন যদি না সরানো হয় আপনারা রাস্তাতে গড়াগড়ি করবেন মানে অবস্থান গড়াগড়ি রাজভবনের সামনে আমরা তো এটা ভেবেছিলাম আপনাদের কথায় তো কেউ পাত্তা দিলেন না আর যে কুনাল করছে আজকে একটা টুইট করে বলেছেন যে ওই যে সঙ্গে জিতেন তেওয়ারির বৈঠক বলে বলছেন সেই এসপিকে নাকি তলব করা হয়েছে তারপরে আর একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে অন্য রাকেশ রোশন না কাকে এটা তো আমরা যারা শুনলাম তো রুটিন মানে অ্যাকচুয়ালি ওই যে এসপির কথা বলছেন তাকে তো এই তদন্তের অগ্রগতি কি না গতি মানে কি কথা কি হয়েছে সেটা নিয়ে জানতে চা হয়েছে সেই জন্য তাকে দিল্লিতে ডাকা হয়েছে এরকম তো কোনো ব্যাপার নয় আপনাদের কোনো ব্যাপার নয় সরিয়ে দেওয়ার কোনো ব্যাপার নয় আর যাকে চার্জে বলে বলছেন উনি তো দেখতে তো দেখতে আগে থেকেই দেখতেন একজন যিনি চার্জে থাকেন তাকে যে কখনো এ হয় তলব তলব না মানে ডাকা হয় মানে রিপোর্ট নেওয়ার জন্য তখন তো কাজটা তো চালাতে হবে সেখানে হয়তো অন্য কাউকে চার্জ দেওয়া যেতে পারে কিন্তু এরকম নয় যে আপনাদের কথা শুনে ব্যাপারটা হয়েছে এরকম নয় বিষয়টা আর আপনারা যে বলছেন সরিয়ে দিতে হবে সাসপেন্ড করতে হবে ডিরেক্টরদেরকে সরাতে হবে কিছু করেনি কমিশনের কিছু করেনি আর ডিপার্টমেন্টে কিছু করেনি পাত্তাই দেয়নি আপনাদের কথায় কিন্তু প্রশ্ন হচ্ছে যখন পাত্তা দিচ্ছে না আপনাদের কথাতে তখন আপনারা কেন লেজ গুটিয়ে চলে যাচ্ছেন কেন কই আপনাদের মুভমেন্ট কোথায় হ্যাঁ আমি তো ভাবলাম যে আজকে সন্ধ্যের পর থেকে রাজভবনের সামনে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের নেতৃত্বে বড় মঞ্চ তৈরি হবে মাস্টার্স দিয়ে ছোলা বাঁশ বা ছোলা বাঁশ দিয়ে মঞ্চ তৈরি হবে আমরা ভেবেছিলাম সেই মঞ্চে অভিষেক ব্যানার্জি বসে বসে পড়বেন আমরা তো তো ওটা ভেবে আছি কোথায় সুর নরম হয়ে গেছে অবস্থানে অভিষেকের সময় দিচ্ছে না কোনো লড়াই জারি থাকবে আবার দেখা করব অ্যাপয়েন্টমেন্ট পেলে যাব এই কি অ্যাপয়েন্টমেন্ট না পেলে গতবারে তো রাজ্যপাল আসেননি বলে রাজভবনের সামনে ধর্নায় বসে পড়েছিলেন রাজ্যপাল এসে পৌঁছাননি বলে তারপরে এলেন বইটা করে তারপর নাকি উঠেছিলেন তো রাজ্যপাল কি হলো করেছেন না না আমি জানি খুব কৌতূহল এত গরম গরম ভাষণ দিলেন আজকে যেন কেমন লেজ কাটানোর মতো অবস্থা আর ওই এর জন্য কি কুনাল ঘোষকে দিয়ে টুইটটা করিয়েছেন নাকি যা মুখ রক্ষা যাতে হয় যে তার মানে আমাদের মুভমেন্টে তলব করেছে এসপি কে ঘোড়ার ডিম মুভমেন্টে তো কোনো ব্যাপার নেই তলব করা হয়েছে তদন্তের গতি প্রকৃতি জানার জন্য ওইটা মুখ রক্ষা করার জন্য চেষ্টা হয়েছে নাকি ওই মুভমেন্ট কোথায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবো রাজ্যপাল গেছে দেখান না কি ইমেল করেছেন ব্যবস্থা তারপরে অ্যাপয়েন্টমেন্ট যদি না দিয়ে থাকেন রাজ্যপাল তাহলে মুভমেন্ট করুন রাজ্যপাল অ্যাপয়েন্টমেন্ট দেবেন না কেন গণতন্ত্রের বড় উৎসব তারপরে কমিশন তো নষ্ট করে দিচ্ছে অমকতমক গুলো বললেন তো সব বললেন কেউ পাত্তা দিচ্ছে না কেন একটা ডিরেক্টরও চেঞ্জ হয়নি আপনারা সিবিআই ইডি এনআইএ সব ডিরেক্টরকে চেঞ্জ করার কথা বলেছিলেন সাহসও বটে সাহসও বটে এবার মুখ এবার মুখ লুকোচ্ছেন দেখছেন কেউ পাত্তা দিচ্ছে না এবার মুখ লুকোচ্ছেন এবার পিছিয়ে পড়ছেন আর এই রকম এই এই যে ছেলেটি অভিষেক একটু বেশি কথা বলে ফেলে জানেন তো কথা বলে কথা রাখতে পারেন না মানে মুভমেন্টের কথা এমনি সব মুখে বলেন যা বলি তাই করি খতিয়ে দেখবেন কি করছেন যা বলেছেন কি করেছেন খতিয়ে দেখবেন আর আমি এই যে কথা বলার মুভমেন্টের বিষয়টা আপনাদের মনে আছে যখন যখন ওই সামনে করেছিলেন উনি পুজো যে এখন আমরা স্থগিত রাখছি টাকা না পেলে পুজোর পরে একটা ডেড লাইন দিয়েছিলেন মানে পয়লা নভেম্বর নাকি একটা তারিখ বলে দিয়েছিলেন যে অমুক তারিখ থেকে আমরা আবার রাস্তায় নামবো যখন তারিখটা চলে এলো কেন্দ্র টাকাও দেয়নি তখনও আর কই অভিষেকের মুভমেন্ট শুনতেই পায়নি তারপর নামলেন মিটে কোনো পাত্তা নেই কোনো নেই আন্দোলন ফুস ইয়ে তাই হচ্ছে আন্দোলন ফুস আপনি এমন চ্যালেঞ্জ ছুটছেন অনেকে হয় জানি অনেক কিছু হবে তারপর হঠাৎ চুপচাপ পাশ কাটিয়ে চলে যাওয়া করুন আন্দোলন একটা অবস্থান হয়ে যাক একটা তো কেউ শুনলো না একটা ডিরেক্টর চেঞ্জ করলো না কি কোথায় আন্দোলন কি আন্দোলন জারি আন্দোলন সরে পড়ছেন কেন তাজা ছেলে দর্শক আপনাদের কি মনে হয় বক্তব্য বক্তব্য আজকের এটা লক্ষণ পিছিয়ে পড়ার না আন্দোলন থেকে হচ্ছে আন্দোলন অবস্থান দেখছেন কিছু আরো মজা জমবে আরো একটা দিন যাক আমরাই বলবো খুব তো বলেছিলেন ওই একটা ডিরেক্টর কত তো সরানো হলো না এনআইএম যে বিভিন্ন এজেন্সি করলেন আমরাও বলবো বেশি চ্যালেঞ্জ বেশি ফুটানি তো নিজেই নিজের চ্যালেঞ্জের মুখে পড়ে যাবেন এত চ্যালেঞ্জ ছুটছেন কেউ পাতা দিচ্ছে না তারপর গুড় গুড়িয়ে হয়ে গুড়িয়ে জল আমরাই হয়ে যাচ্ছেন দেখবেন এই বেশি চ্যালেঞ্জ ছুটতে গিয়ে নিজেই কেমন চ্যালেঞ্জের মুখে পড়ে যাবেন দর্শক কি বলবেন যে ব্যাখ্যা আমি দিলাম যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে